এই যে এই দরজাটায় পাল্লাটায় পিউএস স্প্রে শুরু হবে আপনাদের দেখাবো আজকে ওই পাল্লাটায় পিউএস স্প্রে আগের দিন দেখিয়েছিলাম এই পাল্লাটায় কিভাবে কালার সেট হচ্ছে আর পুরো কালার সেট হওয়ার পর কেমন লাগছে আর এটা এখন পিউ মারা হবে পিউ মারা স্টার্ট হয়ে গেছে আমরা একটু পিছিয়ে পড়েছিলাম মানে আমার ভিডিওটা লেট করতে একটু লেট হয়ে গেছিলো তাই জন্য অর্ধেক মারা হয়ে গেছে অর্ধেক মারা হয়নি ও ওয়ান ফোর্থ মারা হয়ে গেছে এবার এখান থেকে শুরু হয়েছে পিউ মারাটা এবং পিউ মারার সঙ্গে সঙ্গে এই যে কালারগুলো আছে খুব গ্লোজি হয়ে যায় এবং গ্লোজি হওয়ার সাথে সাথেই আমাদের মানে কী বলুন তো এতটাই গ্লোজি হয়ে যায় আপনি আপনার ছায়া দেখতে পাচ্ছেন একটু কালো কাঠের উপর যদি এই পিউ মারা হয় তাহলে পুরো আয়নার মতন সেম কাজ করে আর এত সুন্দর লাগে এবং কালার এবার কালারটা আছে এবার কালারটাই যেই গ্লেজ করছে তখনই মানে কালারটা যতটা সুন্দর কম্বিনেশন হয়েছে তার থেকে যেই গ্লেজ করবে তত আরও মানে বেশি করে সুন্দর হতে শুরু করবে এবং এই যে শেডগুলো আছে শেডগুলো একটু ডাল হয়ে যায় এবং পিউ পড়ার সঙ্গে সঙ্গে আবার মানে চকচক করতে শুরু করে দেয় এই অর্ধেক মানে পিউ পালিশ হয়ে গেছে আমাদের দরজার মধ্যে আপনারা দেখতে থাকুন আপনাদের যদি এই কাজগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চাইলে আরও ভালো লাগলে সাবস্ক্রাইবটা একটু করে যাবেন আর আমাদের চ্যানেলটা নতুন তাই জন্য আপনি বুঝতে পারছেন আমাদের আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন আছে আর একটু আর কি বলবো আমাদের একটু হার্ডওয়ার্কটা পছন্দ হলে আপনারা একটু কমেন্ট করে যাবেন যে আপনাদের কী ধরনের ভিডিও দেখতে ভালো লাগে বা কী ধরনের কাজের উপর আপনি ভিডিও দেখতে চান আমি যত সম্ভব চেষ্টা করব সেই ধরনের ভিডিও আনার কিন্তু এখন যে কাজগুলো হচ্ছে সেইগুলোই আপনাদের সামনে এবং আপনারা কমেন্ট করেন না যে হচ্ছে তাই জন্য আর আনতেও পারি না এই যে পিউএস করে শুরু হয়ে গেছে আপনাদের লাস্টে ফাইনাল লুকটা রাখবো অসাধারণ লাগছে আপনারা সামনে দেখেই নিয়েছেন কতটা গ্লেজি বা কতটা সুন্দর লাগছে এবং এটি দাঁড় করিয়েও একটা আপনাদের দেখানোর চেষ্টা করবো যদি সম্ভব হয় কেননা পিউটা মারার পর অনেকক্ষণ তো টাইম দিতে হয় শুকানোর জন্য প্রায় দু ঘন্টা টাইম দিতে হয় নাহলে আপনি ভাববেন শুকিয়ে গেছে কিন্তু তাও একটু আঙুলের ছাপ করলে আঙুলের ছাপ পড়ে যায় তাই জন্য আমরা এগুলোকে এরকম এক দেড় ঘন্টা দু ঘন্টা রেখে দিই এরকমভাবেই